নমস্কার বন্ধুরা বেশ কিছুদিন আগে দেবদা ও বুম্বাদা একটা ইন্টারভিউয়ের মাধ্যমে রাউন্ড টেবিলের ব্যবস্থা করেন তো সেখানে অনেক ইউটিউবাররা উপস্থিত ছিলেন তো তার মধ্যে শরদ মিউজিক ভেঞ্চার্সের পৌশালিদি যুক্ত ছিলেন তো আমরা সবাই জানি পৌশালিদি একজন জিদ্দার খুব বড় ভক্ত জিদ্দার সমস্ত সিনেমাকে সবসময় সাফল্য দেয় বা জিদ্দার প্রতি একটা আলাদা শ্রদ্ধা বা ভালোবাসা তিনি বরাবরই রেখে এসেছেন কিন্তু পৌশালি দি কেন দেবদার কাছের মানুষের তেলার নিয়ে ভালো ভালো প্রশংসা দিলেন কেনই বা তিনি ওই রাউন্ড টেবিল থেকে দেবদার কাছ থেকে ইন্টারভিউ নিলেন এর জন্য পৌশালিদিকে নিয়ে অনেকেই ফেসবুকে রীতিমতো বেমানান কিছু কথা বলে যাচ্ছে এবং রীতিমতো রোস্ট করে যাচ্ছে তো তাদের উদ্দেশ্য বলার একটাই কারণ যে আজকে দেবদার কাছের মানুষের গল্প অন্য একটা গল্প থেকে রিমেক করা হয়েছে বলে কিছু বলা হচ্ছে না কিন্তু জিদ্দার যদি গল্প রিমেক করা হতো তাহলে নাকি এতক্ষণে পৌশালিদি জিদ্দাকে নিয়ে খারাপ খারাপ কথা বলতো তো এই ব্যাপারটা যারা ভাবছে তারা সম্পূর্ণ ভুল ভাবছে মানে তাদের এই ধারণাটা সম্পূর্ণ একটা ভুল ধারণা তো ব্যাপারটা এবার আমি খুলে বলি যখন দু একজন জ্ঞানী ব্যক্তি রাবণের জিদ্দার ডায়লগকে কফি বলেছিল বা জিদ্দার লুকের যে গীতাপ সেটাকে কফি কফি বলে চিৎকার করছিল তখন পৌশালিদি একমাত্র ইউটিউবার যে সবার আগে এইটার বিরুদ্ধে লড়াই করে প্রতিবাদ করেছিল পৌষালীদি প্রত্যেকটা ভিডিওতে দিন রাত দুপুর দিন ধরে গলা ফাঁকিয়ে চিৎকার করতে করতে বলেছে যে রাবণ ভালো সিনেমা কোনো গল্প রিমেক নয় কোনো ডায়লগ কপি নয় জিদ্দার লুক কপি নয় সে বলাবরই কিন্তু বলে এসেছে এবং সেই ভিডিওগুলোতে ভিউসও ভালো হয়েছে দর্শক দেখেছে বস এছাড়াও যদি বলি যখন জিদ্দার বিরুদ্ধে কেউ খারাপ খারাপ কথা বলে বা কিছু মানে বাজে বাজে মন্তব্য তুলে ধরে যেরকম জিদ্দার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে হসপিটালে ভর্তি বা জিদ্দার নাকি ইন্ডাস্ট্রি থেকে সরে যাবে করবে না সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে রিপ্লাই কিন্তু সবার আগে পৌঁছালে দিয়েই কিন্তু দিয়েছে বা জিদ্দার কোনো সিনেমার কিছু অজানা লেটেস্ট খবর যেগুলো হয়তো অনেকেই জানে না পৌঁছালি দিই অনেক কষ্ট করে অনেক জায়গা থেকে জোগাড় করে আমাদের সামনে দেওয়ার চেষ্টা করে আজকে সেই মানুষটা খারাপ হয়ে গেল আজকে সেই মানুষটাকে নিয়ে তোমরা রোস্ট করছো সত্যি অ্যাজ এ অডিয়েন্স হিসাবে বা আমি রিভিউ করি সত্যি খুব খারাপ লাগছে রীতিমতো বুক ফেতে যাচ্ছে মানে এই ধরনের মানে মানে কী বলবো ভাবনা চিন্তা মানে এই সমস্ত দর্শকদের কাছ থেকে কোনো দিনও ভাবাই যায় না মানে আমরা এত বছর ধরে ইন্ডাস্ট্রির বই দেখছি বা এত বছর ধরে হলে গিয়ে সিনেমা দেখছি সত্যি মানে চোখের সামনে দেখে এই সমস্ত ব্যাপারগুলো চোখ থেকে জল চলে আসছে যে আমি কি দেখছি কি শুনছি তো বন্ধুরা আমি এখানে একটা বড় প্লাস পয়েন্ট তুলে ধরবো সেটা হলো যে পৌষালিদি কাছের মানুষের তেলার থেকে নিয়ে যে ভালো ভালো মন্তব্য দিয়েছে সে যে পজিটিভ দিকগুলো তুলে ধরেছে তার ভালো লেগেছে তাই বলেছে কাছের মানুষের মানে ওভারঅল প্রেজেন্টেশন বা এই সিনেমাটাকে যে মেকিং করে এত সুন্দরভাবে দাঁড় করিয়েছেন সেইটা কিন্তু সম্পূর্ণ পরিচালকের উপর নির্ভর করে প্রতিক্রেত বসু দেব কী করেছে দেবদা একজন অভিনেতা জাস্ট অভিনয় করেছে বা সে প্রদিউসার তার প্রোডাকশান হাউস থেকে মুভিটা বের করে হলে দেওয়া হচ্ছে এর বেশি কি তাহলে মানে পৌষালি দি মেন টার্গেট তো পথিকের বসেই হবে কারণ পথিকের বসেই তো মুভিটা বানিয়েছে কেন শুধু শুধু দেবদাকে দেবদাকে এখানে টানছো আর পৌষালি কাছের মানুষের তেলার নিয়ে যে এত ভালো ভালো মন্তব্য করেছে বা সে যে পজিটিভ পয়েন্টগুলো তুলে ধরেছে দেখুন তার পিছনে কারণ একটা যে কাছের মানুষের টেলারটা ভালো লেগেছে সত্যি কথা বলতে কাছের মানুষের টেলারের ওভারঅল প্রেজেন্টেশন বলি বা এত সুন্দর মেকিং করে যে দাঁড় করিয়েছেন সম্পূর্ণ কিন্তু পরিচালক প্রতিক্রের বসুর উপর নির্ভর করে তো প্রতিক্রের বসু যদি না থাকতো তাহলে কি এই সিনেমা বানানো যেত যতই দেবদা থাকুক আর দেবদার প্রোডাকশান হাউস থাকুক মেন হচ্ছে পরিচালক পরিচালক না হলে সিনেমা বানানো যায় না বস এটা বুকে হাত দিয়ে তোমরা বলো তাহলে দেবদা জাস্ট অভিনয় করেছে অভিনেতা অভিনয় করেছে তাহলে পথিকের বসুই মানে বলতে গেলে এই সিনেমার একটা মেন মেরুদণ্ড যে এতদূর নিয়ে এসেছে তোমরা যে দেবদাকে টানছো তো অনেকেই দেবদাকে ঘৃণা করো বা দেবদাকে পছন্দ করো না তাই বলছো এটা কিন্তু সত্যি কথা বলতে যদি তাই হতো তাহলে তোমরা পথিকের বসুর নামটা নিতা যে হ্যাঁ পরিচালকটা আগে রিমেক মুভি বানাতো অনেক দু চারটা খাঁজা কাজ করেছে কিন্তু সেদিক থেকে বেরিয়ে এসে একটা ভালো গল্পের ওপর যে কাজ করেছে একটা নতুন নতুনত ইউনিক কন্টেন্ট তুলে ধরেছে সেগুলো নিয়ে তো কথা বলছো না ব্যাপারটা হচ্ছে এখানে একজন পৌষালী সে হতে পারে জিদ্দার ফ্যান তাই বলে যে সে অন্য সুপারস্টারকে ঘৃণা করবে তার সিনেমাগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে এমনটা কখনো নয় একটা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে সব ধরনের সাপ ভালো কাজকে সাপোর্ট করার দরকার এটা মানে তালিগঞ্জের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখানে সবাই কাজ করে আজকে যদি তালিগঞ্জটা শেষ হয়ে যায় তাহলে কি জিদ্দার কাছ থেকে আমরা থ্রি বা চেঙ্গিসের মতন মুভি পাবো আগামী দিনে কখনও পাবো না তাই মানে কোনো সুপারস্টারকে টার্গেট করে বা কোনো হিরোর ফ্রেশ ভ্যালু দেখে মুভি সাপোর্ট করার দরকার নেই ভালো গল্প যদি ভালো কন্টেন্টের ওপর কোনো নতুনত্ব কিছু তোমরা পেয়ে থাকো সেইটাকে সাপোর্ট করো সে বনেও হতে পারে দেবও হতে পারে হতে পারে জিদ্দা হতে পারে আবার পছন্দের চ্যাটে যে কোনো হতে পারে এইটা তোমাদের কাছে একটা আমার রিকোয়েস্ট থাকলো ভালো কাজের পাশে থাকো কোনটা ভালো কার স্টারদম রয়েছে কে কত বেশি হিট দিয়েছে কার বেশি ফ্যান ফলোয়িং এগুলা ম্যাটার বেশি করে না একটা প্রশ্ন থেকেই যায় যে পৌষালি দি একজন জিদ্দার ভক্ত হয়ে কেন তিনি অন্য অন্য হিরোদের মুভি রিভিউ করে কেনই বাস বা তিনি লেটেস্ট আপডেট দেয় তো দেখুন কে কার ফ্যান হবে সম্পূর্ণ তাদের ব্যক্তিগত পার্সোনাল মতামত এখানে আমাদের নাক গলানোর কোনো অধিকার নেই যারা নব্বই দশকের দর্শক তাদের অনেকেই বোম্বাদার বড় ভক্ত এটা হতেই পারে এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা হতে পারে তারা এখন আলু অর্জুন মহেশবাবু এদেরকে সাউথের হিরোদের দেখছে এটা হতে পারে যারা মিডিলের রয়েছে ইন্ডাস্ট্রির তারা দেবজিৎ এটাও হতে পারে তো এখানে কিছু করার নেই কোন জেনারেশনে কোন ছেলে মেয়েরা কোন সিনেমা দেখে ফ্যান হয়েছে তাদের হিরোকে ভালোবেসে ফেলেছে সময়ের ওপর তাদের চোখ বা কানের উপর নির্ভর করছে এখানে কিছু নেই আর স্বাভাবিকভাবে কেউ যদি কারোর বড়ো ভক্ত হয় তো সে তার ফেভারিট হিরো নিয়ে বেশি ভালো প্রশংসা দিবে ভালো ভালো কথা বলবে বা একটু গলা ফাটিয়ে চিৎকার করবে এটা তো সবার নিজস্ব অধিকার আছে এটা তো কোনো খারাপ তো কিছু নয় এটা আমি বলতে চাই এখানে একটাই কথা বলবো যে কে কার ফেভারিট হিরো হবে কে কার ফ্যান হবে সম্পূর্ণ তার ব্যক্তিগত পার্সোনাল মতামত উদাহরণস্বরূপ দিয়ে যদি বলি কারোর লাল রঙ ভালো লাগে কারোর কালো রঙ ভালো লাগে কারোর আবার সবুজ রঙ ভালো লাগে তো সবার চোখের দৃষ্টির মানে চয়েস আলাদা হয় কারোর কিন্তু এক হয় না সবার কিন্তু একটা মনের ধারণা সবার চোখের একটা চয়েস আলাদাই হয় পৌশালিদি কেন দেবদার কাছের মানুষের তেলার তাকে ভালো প্রশংসা দিল কেন পজিটিভ পয়েন্ট দিল দেখুন কাছের মানুষের তেলার ভালো লেগেছে তাই বলেছে তো সিনেমা বানিয়েছে পত্রিকের বসু তো পৌষালিদি তো আর দেবদার পোস্টার নিয়ে রাস্তায় রাস্তায় চিৎকার করে গলা ফাটিয়ে বলছে না তো যে দেবদার সিনেমা হলে গিয়ে দেখো দেবদার সিনেমার পাশে এসে দাঁড়াও এমন কি হয়েছে বা দেবদার পোস্টার নিয়ে নাচানাচি করছে বাজনা বাজিয়ে বা দেবদাকে প্রোপোজ করছে সোশ্যাল মিডিয়াতে এমন কি হয়েছে এমন নয় দেবদার অভিনয় ভালো প্রতিকৃত বসুর প্রেজেন্টেশন মেকিং ভালো করা হয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জির একটা ভালো ক্যারেক্টার আছে সেগুলো বলেছে ব্যাস এর থেকে বড় কী তো সবার শেষে একটাই কথা বলবো যে তোমরা বাংলার ভালো কাজের পাশে এসে দাঁড়াও যতটা ভালো সাপোর্ট করো সাউথ এত টাকা ইনকাম করে নিয়ে চলে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে তারা এত প্রমোশনের স্ট্র্যাটেজি আমাদের এখান থেকে সুযোগ পাচ্ছে তাদের সিনেমাগুলো এত হল শো টাইম পাচ্ছে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বাংলা সিনেমাগুলো হল সংখ্যা শো টাইম পাচ্ছে না বক্স অফিসে একের পর এক মুখ থুবড়ে পড়ছে অনেকগুলো তো সেই সেক্ষেত্রে বলবো যে বাঙালি হয়ে বাংলা সমাজে বসবাস করছি বাংলা ভাষায় কথা বলছি বাংলা সিনেমা আগে সাপোর্ট করো কার ফ্যান কে ফেভারিট হিরো কার স্টারদম বেশি ওগুলো পরের কথা এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত যাই হোক পৌশালী যে জিদ্দার বড় ভক্ত আমি শুনে বেশ হ্যাপি আমি এটাকে সবসময় সাপোর্ট করি কারণ কমার্শিয়াল সিনেমা সিঙ্গেল স্কেন দুটোকেই বাঁচিয়ে রেখেছে জিদ্দা বাকিরা কি করছে আর একটা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে এই সিঙ্গেল স্ক্রিন আর কমার্শিয়াল সিনেমা বেশি দরকার যেটা বাকিরা ভাবছে না অনেকেই ওই বড়ো পর্দায় পঞ্চাশ লাখ টাকা দিয়ে সিরিয়াল বানাচ্ছে তো সিরিয়াল বানালে কি ইন্ডাস্ট্রি উন্নতি হবে ক্ষতি হবে আর আর কোনো মেয়ে ফ্যানরা কখনো চাইবে না যে সিরিয়াস স্টারে ফ্যান হয়ে দাঁড়াবো আজকে এইসব বই যে করছে সোম টোম যেগুলো হচ্ছে এগুলো কী হচ্ছে তো যাই হোক এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত ভালো থাকুন সুস্থ থাকুন তা